ইসিবি চত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের শুভ উদ্বোধন। আর এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন আমাদের মাঝে। আজকের মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলাম উপস্থিত আছেন আমাদের মাঝে, মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত থাকবেন, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর চিফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন, সচিব স্থানীয় সরকার বিভাগ জনাব মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত আছেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত আছেন, ঢাকা মহানগরের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সেনাবাহিনীর সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আলহাজ একলাসুদ্দিন মোল্লা, আমার ছোট ভাই আলী আহমেদ মোল্লা, বিপ্লব মোল্লা সহ উপস্থিত আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি টঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিল সেই খোকা, সেই খোকা থেকে হয়েছিল মুজিব, মুজিব থেকে হয়েছিল বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে হয়েছিল জাতির পিতা, জাতির পিতা থেকে হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মরণ করছি বঙ্গবন্ধু সব পরিবার সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন, স্মরণ করছি শ্রদ্ধার সাথে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, স্মরণ করছি ভাষা আন্দোলনের যারা মায়ের ভাষা মাতৃভাষা দিয়ে গেছেন, রফিক, জব্বর, সালাম, বরকত, আরও অনেকে নাম না জানা বাকি যারা আমাদের মায়ের ভাষা মাতৃভাষা দিয়ে গেছিলো। এই মাসে আমাদের 21শে ফেব্রুয়ারি আসলে আমরা তাদেরকে স্মরণ করি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। সেই সাথে সাথে আবার ফাল্গুন মাস, সেই ফাল্গুন মাসেই আমাদের মাঝে আসছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে এই মঞ্চে থেকেই তিনি এই ফাল্গুনের সুবাস ছড়িয়ে দিবেন ঢাকা 16 আসনের, এবং সেই সাথে সাথে আজকের এই মিরপুর যে ফ্লাইওভারটা হয়েছে, ফ্লাইওভারটা উদ্বোধনের মধ্য দিয়ে আমি বলতে চাই, এই 2008-এর নির্বাচনের আগে আমরা কি দেখেছিলাম, এই মিরপুর ছিল ক্রিমিনাল জোন হিসাবে পরিচিত, এই মিরপুরের কথা বললে বেবি ট্যাক্সি আসতে চেত না, শুধু তাই নয়, এই মিরপুর ছিল সন্ত্রাসী, দখলবাজি, এই মিরপুরে ছিল চাঁদাবাজি, মাদক থেকে শুরু করে কি না ছিল। মানুষ মিরপুরের আমরা দেখেছি সন্ধ্যার পর হলেই দেখা যেত রান্দা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত, চাপাটি নিয়ে শুরু হয়ে যেত, শুধু তাই নয়, এমন কোনো দিন নাই পত্রিকায় না খুললে মিরপুরে মার্ডার না হতো। আজকে সেই মিরপুর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সহযোগিতা করেছেন, আমার ঢাকা 16 আসনের সেই মিরপুরে মানুষ থাকার জন্য এখন ব্যস্ত হয়ে পড়েছেন, এক কাঠা জায়গা ছিল এখন পাওয়া যায় না, কারণ এই এলাকায় কোনো সন্ত্রাসী নাই, এই এলাকায় কোনো চাঁদাবাজি নাই, এই এলাকায়
কোনো মাস্তানি নাই, কোনো দখলবাজি নাই, এই এলাকায় কোনো মাদক নাই। তাই আজকে বলতে চাই, শুধু তাই নয়, এই মিরপুরে কোনো রাস্তাঘাট ছিল না, কোনো মসজিদের মসজিদ যেটা ছিল সঠিকভাবে ফজরের আজান দিল, রাস্তার কারণে মসজিদে ফজরের আজান দেওয়ার পরও নামাজ পড়তে যেতে পারত না। শুধু তাই নয়, গ্যাসের সমস্যা ছিল, পানির সমস্যা ছিল, বিদ্যুৎ একটা জাতীয় সমস্যা। সেই জাতীয় সমস্যার মধ্য দিয়ে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় মাননীয় মেয়র মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় আমার ঢাকা ১৬ আসনকে এমনভাবে করে দিয়েছেন, ঢাকা ১৬ আসনের রাস্তাঘাটের কথা চিন্তা করলে কেমন লাগে? ভালো লাগে? পানির সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, হ্যাঁ, গ্যাসের সমস্যা আছে, কোনো সমস্যা নাই। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা আছে বিদায়, আজকে আমাদের কোনো সমস্যা নাই। তাই বলতে চাই, এই গোটা বাংলাদেশটা একটা লোকের কাছে নিরাপদ, সেটা হলো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই আজকে বলতে চাই, বক্তব্য বাড়াবো না, মাননীয় প্রধানমন্ত্রীর এই ঢাকা ১৬ আসনের প্রত্যেকটা যে সমস্যা ছিল জনগণের, সেই সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে। তাই মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি। আজ ইসিবি চত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রস্তুতকরণ উন্নয়নের কালসি মোড়ে নির্মিত ফ্লাইওভার উদ্বোধন, যে কালসি ফ্লাইওভারে যে যানজট ছিল এখন আর কোনো যানজট লাগবে না। এই ঢাকা ১৬ আসনে আবার আরেকটা পাড়ি দিল যে এই ফ্লাইওভারের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ এখন শান্তিতে বসবাস করে। তাই আজকে বলতে চাই, আমরা যারা যত কর্মী আছি, নেতাকর্মী আছি, আমরা বঙ্গবন্ধুর এক আঙ্গুলের ইশারায় গোটা বাঙালি, বাংলাদেশের বাঙালিরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আমরা তাই বঙ্গবন্ধুর কন্যাকে আমরা সবাই একটু এক আঙ্গুল উঠাই, সবাই একটু এক আঙ্গুল উঠাই, আর এক হাত উঠাই, এক আঙ্গুলে পাড়ি দেই, দুই আঙ্গুল, তিন আঙ্গুল, চার আঙ্গুল, পাঁচ আঙ্গুল, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, মাননীয় আমাদের আজিজুল ইসলাম আতিক ভাইকে ধন্যবাদ জানিয়ে, সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে, সচিব মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, আমাদের ইব্রাহিম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক। বারবার দরকার শেখ হাসিনা সরকার, মিরপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।